Hello guys, Assalamualaikum. Nazmul one of one channel er pokkho theke shobai ke shagotom. To ajke abaro ekta video niye aslam apnader majhe. To video da holo ajke shosha chhira. Mane shosha chherbo chherar por oikhane rakhe debo. Dekhen egulo chhira hoyse. To ajke shompurno video da dekhabo apnaderke kibhabe shosha তোলা লাগে দেখতে পাচ্ছেন আমি ওই দিকটা যাব যাওয়ার পর আপনাদের কাছে শশা দেখাবো আমি দেখার পর ওই পাশে কোনো তুলি নাই তোলা হবে তোলার ভিডিওটা দিতেছি তো আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে পারবেন কিভাবে আমরা শশা তুলি এই বই থেকে কতবার শশা তোলা হয়েছে ও কত টাকা খরচ হয়েছে ও কত টাকা উঠছে এটা আপনাদেরকে বলবো আজকে প্রায় এখানে 20 শতাংশ এর উপরে শশা গাছ রোপণ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন শশা তোলা হয়েছে কিছু এখান দিয়ে তোলা রাখা হয়েছে এখান থেকে গামলায় করে নিয়ে রাখা হবে ওইখানে আপনাদেরকে দেখাবো ওইখানে যেগুলো রাখা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক শশা তোলা হয়েছে আপনারা আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন সবগুলো শশা এখানে রাখা হয়েছে এখান থেকে গামলায় করে বালতিতে করে নিয়ে যাব যাওয়ার পর এখানে রেখে দেব দেওয়ার পর ওইখান থেকে পাইকার এসে নিয়ে যাবে বর্তমান শশার রেট একটু কমছে তো তাও ইনশাআল্লাহ মোটামুটি ইনকাম হবে দেখতে পাচ্ছেন শশা তোলার পর অনেক এখনো জ্বালা আসছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এখনো অনেক জ্বালা আসছে জারটা অনেক ভালো জারটা হলো গ্রিন বাট তো দেখতে পাচ্ছেন শশা নিয়ে যাইতাছে গামলায় করে দেখতে পাচ্ছেন চারিদিকটা অনেক সুন্দর দেখা যাইতেছে আর শশাগুলো অনেক ভালো শশার চারটা অনেক ভালো দেখেন দেখতে পাচ্ছেন আশেপাশে জমি চাষ করা হয়েছে দেখেন অনেক শশা রেখে দেওয়া হয়েছে তোলার পর এখান থেকে গামলায় মত বালতি দিয়ে নিয়ে যাবে এখন আপনাদেরকে দেখাবো আমরা শশা তোলা আমি তুলতাছি দেখতে পাচ্ছেন মানে ক্যামেরাম্যান তো নাই আমি নিজে হাতে নিয়ে এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে আমি শশা তুলতাছি এজন্য একটু দেখা কম যায় দেখতে পাচ্ছেন শশা ছিটতাছি আমি মানে অন্য একটা ছেলে যদি থাকতো তাহলে ওকে দিতাম ক্যামেরাটা ধরতে তো ছেলে ছিল না ওর জন্য আমি এক হাতে ক্যামেরাটা নিছি আর এক হাত দিয়ে তুলতাছি অনেক পরিশ্রম করতে হয় দেখতে পাচ্ছেন এখন অনেক এখনো অনেক ছোট ছোট এখনো জ্বালা আছে
আবার কয়েকদিনের ভিতরে ওগুলো বড় হবে, হওয়ার পর ওগুলো তোলা যাবে। মোটামুটি আজকে প্রায় শসা হলে হবে 17 থেকে 16 মানের উপরে তোলা যাবে। দেখতে পাচ্ছেন তো, এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ওইখানে পৌঁছাবে। দেখতে পাচ্ছেন অনেক শসা, তো আজকে আবারও আপনাদেরকে দেখা হবে যে শসাগুলো কোনখানে রাখছি, ওখানে যাব, যাওয়া দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাইতেছে কিছু ছেলে পেলে শসা খাইতেছে, খাবার লাগি আইছে, তো আপনাদেরকে এখনো আছে এখানে নিয়ে যাইতেছে, গামলা করে রাখতেছে, তো আপনাদেরকে আগে দেখাই একটু। দেখতে পাচ্ছেন ছেলে বসে আছে, দেখেন শসাগুলো অনেক ভালো, ওটা একটু বড় হয়েছে ছেলেদের হাতে। দেখতে পাচ্ছেন ওটা বড়, অত বড় কিন্তু শসা নেয় না, তো ওটা বেশি বড় হয়ে গেছে, মানে শসা সবাই নেয়, মানে ছোট জ্বালা শসাগুলো সবচেয়ে ভালো, তো এজন্য ছোট শসা এগুলো ভালো, বেশি বড় হলে নেয় না। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা আমার ইউটিউবে নতুন সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।